মুসলিমদের করা যে ভুলগুলো রোজা সুন্নতের বিরুদ্ধে চলে যায় সেটা এক নম্বর অনেক মানুষ সারি করে না অনেক মানুষ আবার খুব তাড়াতাড়ি সারি করে ফেলে তার মানে তারা ফজরের আজানের এক বা দুই ঘন্টা আগে সেহারি করে ফেলে আসলে স্যারি একটা আশীর্বাদ এটা প্রত্যেক মুসলিমের করা উচিত আর নবী বলেছেন তোমরা সাহারি করবে যতটা দেরিতে সম্ভব তোমরা স্যারি করবে হজরের ওয়াক্তে ঠিক আগে এই ক্যাটাগরিতে করা মুসলিমদের তৃতীয় ভুলগুলো হচ্ছে যে দেরি করে তাদের রোজা ভাঙে ইফতার করতে দেরি করে আমাদের নবী আসলাম বলেছেন যে তোমরা যত তাড়াতাড়ি ইফতার করবে সেটা ততই ভালো হবে তার মানে সূর্যাস্তের ঠিক পর পরই ইফতার করা উচিত এই ক্যাটাগরিতে করা চার নম্বর ভুল হল যে অনেক মুসলিম তারা ইফতারের সময় বিভিন্ন রকম ভুল দোয়া পড়ে ইফতারের দোয়াগুলোর ক্ষেত্রে সবচেয়ে সঠিক আর উপযুক্ত দোয়াটা হচ্ছে যার মানে হচ্ছে আমার পিপাসা মিটে গেছে ধমনে আর্দ্র হয়েছে আর আজর খুব কাছাকাছি ইনশাআল্লাহ আল্লাহ চাইলে পুরস্কার খুব কাছে ইনশাল্লাহ আবার অনেক মানুষ এই দোয়াটা পড়ে কিন্তু দোয়াটা তারা পড়ে ইফতারের আগে ইফতারের সময় কিছু মুখে দেওয়ার আগে পরস্পরের বিরুদ্ধে মানে হয়ে যায় দোয়াটার মানে যে আমার পিপাসা মিটে গেছে আমার পিপাসা মিটে গেছে আমার ধমনে আর্দ্র হয়েছে ইফতার করার আগে তো আর পিপাসা মিটতে পারে না তাহলে এই দোয়াটা করবেন ইফতার করার পরে যখন রোজা ভেঙেছেন তৃপ্তি করে খেয়েছেন হতে পারে সেটা রোজা ভাঙার মিনিট পরে এই জামা ইনশাআল্লাহ তার মানে আমার পিপাসা মিটে গেছে আমার ধমানে আর্দ্র হয়েছে পুরস্কার খুব কাছেই ইনশাল্লাহ যদি আল্লাহ চান এই ক্যাটাগরিতে করা মুসলিমদের ছয় নম্বর কমন ভুলটা হচ্ছে কিছু মুসলিম ইফতারের সময় অনেক বেশি করেই খাওয়া দাওয়া করে অনেক আবার সারা রাত ধরেই খাওয়া দাওয়া করে